সম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। যখন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। কর্মই তোমার পরিচয়, না হলে একই নামে তো এখানে হাজার মানুষ আছে। ভালো কর্ম করার পরও লোক তোমার সর্বদা বাজে কথাই মনে রাখবে, তাই লোকে কি বলছে তাতে মন দিও না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সব থেকে বেশি অপরাধ চিহাই মানুষকে দিয়ে করায়। কাউকে প্রতারণা করা হারের মতো, যা আপনি একদিন অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন। একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে পায়। সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয়। জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না, আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ। সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায়, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না। যা হওয়ার তা অবশ্যই হবে, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয় যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না। ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না, আর তার ফল আপনি অবশ্যই পাবেন। জীবনের সব থেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি কালকে অবশ্যই পাবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমার দ্বারাই হওয়া কোনো কর্মের ফল। যে মানুষ শ্রদ্ধাভাবে আমার ভক্তি করে আমি তাকে ওই সব জিনিসই দিই যা তার কাছে নেই, আর যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি। কারোর ভালো না করতে পারলে কারোর খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন। মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায়, ঈশ্বর সেই রূপে মানুষকে দর্শন দেয়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যে সবসময় দাবি করে যে শুধুমাত্র আমিই সত্য। শ্রীকৃষ্ণ বলেন যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে, আর যাদের বুদ্ধি মায়া হরণ করেছে তারা আমার পূজো এবং আমাকে পাওয়ার চেষ্টা করে না। সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো ব্যবহার করা উচিত, কারণ তাদের পদচিহ্নের উপর সামান্য ব্যক্তিরা নিজের পথ চলে। দেরি করবে না, আমার কেউ এসে মাছ গন্ধি বসে যায়। কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না, কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে। সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয়, বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের ওপরও তার কর্ম, যা তার নিজের হাতে আছে। যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে। কোন ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবে।